ফ্যান্টাস্টিক অপূর্ব স্যার বড় হুজুর স্যার ইয়েস ডাইনিং টেবিলে অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে ও ডোন্ট ডিস্টার্ব মি গেট আউট ইয়েস আউট শরীরের অবস্থা ভালো নয় ডাক্তার নিয়ম মেনে চলতে বলেছে অথচ তোমার জন্য আমার সময় মতো খাওয়াটা পর্যন্ত সরি বাবা চলো চলো লজ্জা দিচ্ছ না না লজ্জা তোমার নয় লজ্জা আমার উপযুক্ত একটা শিক্ষিত সন্তান থাকা সত্ত্বেও এই বুড়ো বয়সে এখনো আমি খেটে মরছি আচ্ছা ছেলে হিসেবে বাবার প্রতি তোমার কি কোনো কর্তব্য নেই আছে বাবা আছে অনেক কর্তব্য আছে তার কোনো নমুনাই তো দেখতে পাচ্ছি না তুমি দিনরাত আছো শুধু তোমার ওই বইপত্র নিয়ে কি জানো বাবা কলেজে পড়াই নিজে যদি কিছু না জানি ছাত্রদের শেখাবো কি করে কিন্তু আমারও তো একটু বিশ্রামের দরকার বয়স হয়েছে অসুখ বিসুখ লেগেই আছে দু দুবার মাইল স্ট্রোক হয়ে গেল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সকল দায় দায়িত্ব এখন তোমার নেওয়া দরকার মানে হ্যাঁ তা তো নেওয়া দরকার আর কবে এদিকে বারবার তোমার বিয়ে দিয়ে বৌমাকে ঘরে আনতে চেয়েছি কিন্তু তুমি বারবার এড়িয়ে গেছো যেন বইপত্রের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে বিয়ের আর কোনো প্রয়োজন নেই না বাবা মানে এখনো ঠিক আমার বিয়ের বয়স হয়নি হয়নি স্যার শুনলো বাবা দুলাল পর্যন্ত বলছে শোনো এদিকে দেশের বাড়িতে শুরু হয়েছে আরেক ঝামেলা কি বাবা সরকারি জরিপ বিভাগ সব জমি জমা আবার নতুন করে জরিপ করতে আসছে তো ফুপু চিঠি লিখেছে আমাদের পক্ষ থেকে একজনকে উপস্থিত থাকতেই হবে হ্যাঁ তা তো থাকতেই হবে কিন্তু আমার শরীরের এই অবস্থায় কি করে যায় না 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 তোমার যাওয়া চলবে না দুলালকে সঙ্গে নিয়ে আমিই যাব সত্যি সত্যি বলছিস বাবা হ্যাঁ হুজুর আমার স্যার কখনো মিথ্যে বলেন না কতদিন দেখিনি রূপসী বাংলার মুখ কতদিন শুনিনি দোয়েল কোয়েল পিক পাপিয়ার মিষ্টি মধুর গান কপাল আপনার দুলালের চাপার দাঁত নেই আর আপনি কিছুই টের পাননি কি হয়েছে ওই যে বক্সার মোহাম্মদ আলীর নাতনি রাস্তা ব্লক করে খেলছিল মারা করেছি ব্যাস আমার চাপা গুলিস্তান টু সদরঘাট করে দিয়েছে এই বেচারাকে মেরেছেন কেন মেরেছি বেশ করেছি আবল তাবল কথা বললে আপনিও বাদ যাবেন শুনে দেন ডেঞ্জারাস তাপ্পর আমার দাঁতগুলো সারেগামা বাদানসি করছে বাঙালি মেয়েদের এমন আচরণ সাজে না দেখুন বইতে কি লেখা আছে বঙ্গ ললনাদের শান্ত নম্র লাজুক হওয়া উচিত কারণ কারণ পুরুষরা যাতে ভালো করে মেয়েদের উপরে অত্যাচার করতে পারে সারাটা জীবন দাসীবাদীর মতো পায়ের নিচে পিষে মারতে পারে তাই না চল চল বাবা চল
রেখেছে। শোনো ভূপাম্মা, এই জীবন বোধ সম্পর্কে ভাবের গভীরতায় রবীন্দ্রনাথের সঙ্গে লালনের যে সাদৃশ্য। এখন তো পড়াশোনা রাখ বাবা, তুই ক্লান্ত, গোসল করে খেয়ে দে, আগে বিশ্রাম। ঠিক আছে সর্বনাশ। শরীফ ভাই, আমাদের জমি জরিপের ব্যাপারে এসছি। বাবা বললেন, আমিও হুট করে রাজি হয়ে গেলাম, কিন্তু জমি জায়গার ব্যাপারে আমি তো কিচ্ছু বুঝি না। নো প্রবলেম কবির, জমি জরিপের ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, ওসব আমি সামলাবো। থ্যাংকস শরীফ ভাই, আমি তাহলে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবো। মাই গড, জি ডোরা নয়, জাত গুখরো, এক্ষুনি আপনার বেঁচে থাকার স্বাদ চিরতরে মিটিয়ে দিত। যে লেখাপড়া মানুষ নিজের হেফাজত করতে ভুলে যায়, সে লেখাপড়ার এক কানাকড়িও মূল্য নেই, বুঝলেন পাগল। স্যার, স্যার, টেলিগ্রাম। ফাদার সিরিয়াস কাম শার্প। বাবা, একদম কমপ্লিট রেস্টে থাকতে হবে, আর মোটেও উত্তেজিত হওয়া চলবে না। ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক মতো খাবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কবির, আমার অবস্থা তুমি সচক্ষেই দেখলে, এই আছি এই নেই। তুমি তো কোনদিন আমার অবাধ্য হওনি কবির, আশা করি আজও হবে না। এ কথা কেন বলছো বাবা? তাহলে শোনো, আমি তোমার বিয়ে দিয়ে বৌমাকে ঘরে আনবো বলে মনস্থির করেছি। বেশ বাবা, তোমার ইচ্ছাই পূরণ হবে। তবে বলো, আমার একটাই অনুরোধ, মেয়েকে শিক্ষিতা হতেই হবে। তুমি তো জানো বাবা, মেয়ে যতই সুন্দরী হোক না কেন, যদি শিক্ষিতা না হয় তাহলে তার সঙ্গে আমার কোনোদিনই অ্যাডজাস্ট হবে না। তুমি যেখানে খুশি আমার বিয়ে ঠিক করো, এমনকি বিয়ের আগে আমি মেয়েকে দেখতেও চাই না, শুধু মেয়েটি শিক্ষিতা হলেই আমি সন্তুষ্ট। কি হলো তোর, হঠাৎ তোর চাঁদ মুখটা কালো করে ফেললি যে? আমার বিয়ের কথাবার্তা চলছে শো। তাই নাকি? কোথায়, কার সাথে? ঢাকায় কোন এক কন্ট্রাক্টরের সাথে। বাহ, তাহলে তো খুব বড় ঘরে তোর বিয়ে হবে, খুব সুখে থাকবে তুই। চাই না, চাই না আমি সুখ। আমি তোকে ছেড়ে কোথাও যাব না সই। দূর পারলি মেয়ে, মেয়ে হয়ে জন্মেছিস, আর স্বামীর ঘর করবি না তা কি হয়? অনেক দেরি হয়ে গেছে, চল। এই আয় অসভ্যের মতো তাকাতে লজ্জা করেন আপনার? মেয়েদের নয়, বলো শুধু তোমার দিকে। বাহ, তুমি তো বেশ সুন্দরী হয়ে উঠেছ। মনে যখন একবার ধরেছে বিয়ে তোমাকে আমি করবই সুন্দরী। না, আমার বোনকে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দেবো। তবু জেনে শুনে দেশের শত্রু, সমাজের শত্রু, এক চোরা কারবারের সঙ্গে কিছুতেই ওর বিয়ে দেব না। আমার টার্গেট তো কখনো মিস হয় না। আচ্ছা, দেখা যাবে। বেশ করেছো, যেমন কুকুর তেমন নিগুর, শখ কত। আমাদের সালমাকে বিয়ে করতে চাই, পাজির পাঝারা বদমাস। হারে সালমার বর তো হবে ফেরেস্তার মতো ছেলে। যে লেখাপড়া মানুষ নিজের হেফাজত করতে ভুলে যায়, সেই লেখাপড়ার এক কানাকড়িও মূল্য নেই, বুঝলেন। মেয়েটি যে শিক্ষিতা তাতে কোনো সন্দেহ নেই, বলে এত
এত মূল্যবান কথা কোনো অশিক্ষিত মেয়ের মুখ থেকে বেরোতেই পারে না। এমন একটা মেয়েকে যদি, না না, বাবার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। নানা রামা, এটা শুধু আমার একার ইচ্ছেই নয়, আমার মরহুম বাল্যবন্ধু তোমার বাবা আমাদের দুজনার পবিত্র ওয়াদা। আমরা দুজনেই আল্লাহর পবিত্র নাম উচ্চারণ করে শপথ নিয়েছিলাম যে আমার ছেলে কবিরের সাথে তার মেয়ে সালমার বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বের সম্পর্ককে আরো নিবিড় করে তুলব। তোমার বাবা আজ বেঁচে নেই, তা আমাদের ওয়াদার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব এখন আমার, আর সালমার বড় ভাই হিসেবে তোমারও বটে। কিন্তু চাচা, সালমা গ্রামের মেয়ে, তেমন খুব একটা লেখাপড়াও শেখেনি, আর দশটা গ্রামের মেয়ের মতোই মানুষ হয়েছে, বক্তব্যে কোরআন শরীফ পড়েছে আর প্রাইমারি স্কুলে একটু যাতায়াত করেছে, এই পর্যন্ত এর বিদ্যার দৌড়। এদিকে আপনার ছেলে প্রফেসর মানুষ, মহাপণ্ডিত লোক, সে কি সালমাকে? শোনো, কবির জানবে সালমা কলেজে পড়া সংস্কৃতি মানা মেয়ে, কিন্তু এত বড় মিথ্যা। শোনো, অনেক সময় অনেক মিথ্যা অনেক সত্যর চেয়েও পবিত্র। হ্যাঁ রহমান, আল্লাহর পবিত্র নামের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্যে, আমার মরহুম বন্ধুর আত্মার শান্তির জন্যে এ মিথ্যা বলতেই হবে। ঠিক আছে চাচা, আমি একবার সালমার সাথে কথা বলে নেই, ওরও তো একটা মতামতের প্রয়োজন আছে। না না, এত বড় মিথ্যে কথা বলে আমি কাউকে ঠকাতে পারবো না। না করিস না বোন, তুই রাজি না হলে চৌধুরী চাচা মনে বড় দুঃখ পাবেন, উনি খুব অসুস্থ, হয়তো এই দুঃখ সামলাতে না পেরে উনি মারাও যেতে পারে। তাছাড়া চৌধুরী চাচা আর বাবা দুই বাল্যবন্ধু আল্লাহর নামে যে শপথ নিয়েছিলেন সে কথা একবার ভেবে দেখ। তুই রাজি না হলে বাবার আত্মা যে কষ্ট পাবে সালমা, এই দেখ। বড় শখ করে তোর বিয়ে দেবেন বলে বাবা নিজেই সব তৈরি করে রেখে গেছেন। আর না করিস না সালমা, ভাবি আয় তো গহনগুলো তোকে একটু পরাই। স্যার, আজকে রাতে মিষ্টি আর দুধ খেতে হয়। ইডিয়েট! ইয়েস স্যার। চল। দেখছি না তো, খোদার হাজার শুকর, তিনি আমার ইচ্ছা পূরণ করেছেন। হ্যাঁ, একমাত্র তুমি, তুমি আমার জীবন সঙ্গিনী হবার উপযুক্ত। প্রথম যেদিন তোমাকে দেখেছি, তোমার কথাবার্তা শুনেছি, সেদিনই বুঝেছি তুমি শিক্ষিতা বুদ্ধিমতী। বাবা বললেন তুমি বিএ পাস করেছো, কিন্তু শুধু বিএ পাস করলে চলবে না, তোমাকে এমএটাও কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কি হলো, তুমি কিছু বলছো না যে? ও সরি, আমি আমার লেখাপড়ার কথা বলছি, প্রফেসর মানুষ সুযোগ পেলেই সবাইকে ছাত্রছাত্রী মনে করি। জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম তখনই তোমাকে ভালো লেগেছিল, তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়েছিলাম, তারপর থেকে সারাক্ষণ শুধু তোমার কথা ভেবেছি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি সত্যি সত্যি আমার জীবন আকাশে পূর্ণিমার চাঁদ হয়ে ধরা দেবে।
परिचा जेनो एशे छे आमार घरे मोने होया काशोए बुके राखी दोरे पूर्णिमार चा जेनो एशे छे आमार घरे मोने होया काशोए बुके राखी दोरे पूर्णिमार चा जेनो
শিক্ষিতা মেয়ে আর কথা বলতো সেই মানধাতা আমলের দাদি নানির মতো। আচ্ছা ধরো আমি শিক্ষিতা নই, গ্রামের এক মক্তবে পড়া মেয়ে, তাহলে কি তুমি আমাকে ঘৃণা করতে? না না, ঘৃণা করব কেন? আর তুমি শিক্ষিতা জেনেই তো আমি তোমাকে বিয়ে করেছি। তাছাড়া কি জানো, আজকের দিনে মেয়েদের লেখাপড়া জানাটা একান্ত দরকার, সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে শিক্ষিত করে তোলার জন্য। তাছাড়া যুগ তো পাল্টে গেছে। যাকে এই তুমি আমাকে একটা সন্তান উপহার দিচ্ছ কবে? কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভাবি কেমন আছে? ভালো। ও এই ধর সখিনা, এটা ভেতরে নিয়ে যা। আরে রহমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন এলে? এই তো এক্ষুনি। বসো বসো। আরে বসো। চাচা আপনার শরীর কেমন? বৌমার সেবা যত্নে বেশ ভালোই আছে। আরে রহমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন এলেন? এই তো এক্ষুনি। জানো বাবা আজকে দারুণ সব বই কিনেছি, একটা কালেকশন তো ফ্যান্টাস্টিক। তোমার বইপত্রের কথা পরে হবে, রহমান এসছে, আগে ওর সঙ্গে কথা বলো। আই এম সরি। তা রহমান ভাই কেমন আছে? ভালো। তুমি? খুব ভালো। বাই দা ওয়ে রহমান ভাই, আমি ভাবছি সালমাকে এমএটা কমপ্লিট করাবো। আচ্ছা রহমান ভাই, বিয়েতে সালমা কোন ডিভিশন যেন পেয়েছিল? একটা কথা হলো স্যার, আমাদের ফার্স্ট ক্লাস ভাবি সাহেবা নির্ঘাত ফার্স্ট ক্লাস। শত্রুকে আঘাত করিবার পূর্ব মুহূর্তে বিকট হুঙ্কার করিয়া উঠিলে শত্রু তার মনোবল সম্পূর্ণ হারাইয়া ফেলে। আরে ও ভাবি আপনি আমাকে বাঁচা। তুমি যাও। আরে ও কোথায় যাবে? ও গেলে আমি প্র্যাকটিস করবো কার সাথে? রাখো তোমার প্র্যাকটিস, যাও তো যাও। দাঁড়া, ও কি পাগলামো শুরু করলে? আরে পাগলামি নয়, এই দেখো এই দেখো, এই বইতে লেখা আছে কিভাবে খালি হাতে আত্মরক্ষা করতে হয়। দিনকাল ভালো নয়, চারদিকে হাইজ্যাক ছিনতাই লেগে আছে, তোমারও শিখা দরকার। এই দেখো তোমাকে শিখিয়ে দেই কিভাবে খালি হাতে শত্রুকে আঘাত করতে হয়। দেখো শিক্ষিতা বউ থাকলে স্বামীদের এই একটা সুবিধে, সকালবেলা কষ্ট করার পত্রিকা পড়তে হয় না। বৌমা বৌমা একটু এদিকে এসো তো, এই বাবা ডাকছে, যাও যাও যাও। বাবা বাবা, আমি তো আর পারছি না, স্বামীর সঙ্গে প্রতারণা করে এইভাবে কতদিন আর নিজেকে লুকিয়ে রাখবো? আর লুকিয়ে রাখতে পারবো না, ওকে আমি সব খুলে বলবো, আমি যে শিক্ষিতা না, লেখাপড়া জানি না। না বৌমা, তুমি না খোদার নামে শপথ করে আমাকে কথা দিয়েছো যে ওকে কিছুই বলবে না। কিন্তু যেদিন ধরা পড়বো সেদিন কি হবে বাবা? কি মা, আমি তো আছি বাবা। Yeah.
শরীর, তুই আমার রেহানাকে খুন করেছিস, এবার আমি তোকে খুন করব। খুন করেছে, আমি পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিয়েছি বলে থানা থেকে পালিয়ে এসে আমাকে খুন করতে এসেছিল। গ্রামে থাকে নিরাপদ নয়, তাই মাকে নিয়ে চলে এলাম। কিন্তু রহমানের মতো ভালো ছেলে ওর বউকে খুন করতে গেল কেন? কেলেঙ্কারি, মহা কেলেঙ্কারি। মামা, আপনারা মুরব্বী মানুষ, সেসব কথা আপনাদের সামনে উচ্চারণ করা যাবে না। মানে ওর বউয়ের স্বভাব তো ভালো ছিল না। থাকো সব কথা। তা কবির, সালমা ওরা কোথায় ভাইজান? কবির বৌমাকে নিয়ে কিছু কেনাকাটা করতে গেছে। যাই বলো ভাইয়া, কবির আমাদের প্রফেসর মানুষ, কত শিক্ষিত ছেলে, ওর সঙ্গে সালমার মতো একটা মূর্খ মেয়ের বিয়ে দেয়া তোমার মোটেই উচিত হয়নি। হ্যাঁ মামা, একদিন কবির তো সব জানবি। সেদিন যে কি হবে আল্লাহই জানে। জানারা, কবিরের বিয়ের আগেও আমি তোদের অনুরোধ করেছিলাম, এখনো করছি। বৌমার এই গোপন কথা তোরা কখনো প্রকাশ করবি না? না ভাইয়া, তা করবো কেন? ভয়ের কিছু নেই, কংগ্রেচুলেশনস, আপনি দাদা হতে চলেছেন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস। আমি আর কত ছলচাতুরি করবো, তারপরা জানি না, অথচ আমার ফেরেশতার মতো স্বামী সর্ব। আমিন। ওগো, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আমি তোমাকে ঠকাতে চাইনি, আমি সম্পূর্ণ নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। মিথ্যাবাদী প্রতারক, তুমি নির্দোষ। গোটা পৃথিবী আমাকে ধোকা দিতে পারে, তোমার ভাই, আমার বাবা, আসল সত্য গোপন রাখতে পারে, কিন্তু তুমি, তুমি কেন আমার সঙ্গে এত বড় বেইমানি করলে? কেন এতদিন আসল সত্য গোপন রেখেছিলে? জবাব দাও। ওগো, বিশ্বাস করো, খোদার নামে শপথ করে বাবাকে কথা দিয়েছিলাম কিছু বলবো না, তাই বারবার বলতে গিয়ে বলতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও, তোমার দুটি পায়ে পড়ে তুমি আমাকে মাফ করে দাও। না, তুমি আমার সঙ্গে যে প্রতারণা করেছো তার কোনো মাফ নেই। কি হয়েছে, কি হয়েছে বাবা? কবির কি হয়নি তাই বলো। কবির অবাক হচ্ছ না? অবাক হচ্ছ তুমি, অথচ অবাক হওয়ার কথা আমার। বলো বাবা, হয়ে তুমি কেন আমার এত বড় সর্বনাশ করলে? কেন জেনে শুনে একটা অশিক্ষিত মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে? কবির, বৌমার মতো গুণবতী মেয়ে। গুণবতী? যার মধ্যে শিক্ষার কোনো আলো নেই তার আবার কিসের গুণ? সে তো অন্ধ। বাবা কবির, শান্ত হ, আমার সব কথা শোন। না না, তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারক। কবির, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না, কোনো কথাই শুনতে চাই না। কি ভাইজান, শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো তো? তোমাকে কতবার বলেছিলাম এ বিয়ে দিও না, তা তুমি শুনলে না। তার ভাবি দুশ্চরিত্রা, যার ভাই খুনের আসামি, এমন এক জঘন্য ফ্যামিলির মেয়ে কি কবির স্ত্রী হবার যোগ্যতা রাখে?
দুদিন হলো কিছু মুখে দাওনি আমাকে যত শাস্তি দাও সব মাথা পেতে নেব কিন্তু তোমার দুটি পায়ে পড়ি এভাবে নিজেকে তুমি কষ্ট দিও না নাও এই দুধটুকু খাও নাও কি হলো খাও খাও বলছি গাছের গোড়া কেটে আর আগায় পানি দিতে হবে না তোমার মতো অলক্ষী অপয়া মেয়ের হাতে দুধ খাবে আমার কবির না আমি তা হতে দেব না যাও এখান থেকে হা করে দেখছ কি যাও কি করবি বাবা সালমা ওই অপরা মেয়েটাই যত নষ্টের মূল ওর জন্যই আমি আমার ভাইজানকে হারালাম আর আমি হারালাম আমার আমার পিতৃতুল্য মামা আয় বাবা কিছু মুখে প্লিজ তোমরা আমাকে একটু একা থাকতে দাও আমাকে একটু একা থাকতে দাও একা থাকতে দাও প্লিজ প্লিজ আপনি শরীফ কোথায় শরীফ এখানে থাকে না কোথায় থাকে জানি না তুমি মিথ্যে বলছো আমি মিথ্যে বলছি না মিথ্যেবাদী আপনি আপনার মূর্খ বোনকে বিয়ে পাশ বলে আমার কাঁধে চাপি দিয়ে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন এই তো ছোট লোক বদমাইশ ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না হায় হায় রে কুড়িটা এখানে এসেছে পুলিশ ডাকো পুলিশ আমার কবিরকে খুন করে ফেলবে শরীফ কোথায় আমি জানি না শরীফ কোথায় ভাইয়া ছেড়ে দাও না খবরদার বলছি আমার স্বামীর গায়ে হাত তুলবে না মারো মারতে মারতে আমাকে মেরে ফেলো কিচ্ছু বলবো না কিন্তু আমি বেঁচে থাকতে আমার স্বামীর গায়ে একটা আঁচড়ও দিতে দেবো না তোমার যত খুশি তুমি আমাকে মারো 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 ওসব লোক দেখানো নাটক আমরা খুব বুঝি তুমি আমার মরণ দাও খোদা মরণ দাও মরণ দাও আবার কান্নাকাটি শুরু করলে তোমরা কি সবাই মিলে আমাকে পাগল করে ছাড়বে যাও বাড়িতে আরো জায়গা আছে সেখানে গিয়ে মনে সুখে কাঁদো আমাকে একটু শান্তিতে থাকতে দাও ভাবি সবর করুন ভাবি আল্লাহর উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমাকে থাকতে দাও তাতেই আমি খুশি তাতেই আমি খুশি ও
বউ হবার শখ তোর ভালো করে মেটাচ্ছি। ভেবেছিস স্বামী সোহাগী হয়ে পায়ের উপর পা তুলে রাজরানীর মতো বসে বসে খাবে? কবিরের বউ হওয়া তো দূরের কথা, এবারে চাকরানি হবার যোগ্যতা ওর নেই। আজ থেকে বাড়ির কাজকর্ম সব তুই করবি, তা না হলে বাড়ির ভাগ বন্ধ। নবাব যদি গতর ডেকে নড়তেই চায় না, দুপুরবেলা রান্না বসা হয় নাকি? তাড়াতাড়ি কর। তুমি দোয়া করো, মার দোয়া বিফলে যায় না, সাকসেসফুল আমি হবই হব। তবে হ্যাঁ, কোনো তাড়াহুড়ো নয়, কবির যেন ঘোলাখরো টের না পায়, এমনি ভাবে আগে সব কাগজপত্র রেডি করতে হবে, তারপর কবির রাস্তার ফকির। ইয়েস, আর একটা কাজ। কি কাজ বলো তো মা? সালমা, এ বাড়ি থেকে তাড়াতে হবে। এই তো আমার লক্ষ্মীমামনির ব্রেন খুলেছে। আগুন আমি জ্বালাবো, তুমি শুধু একটু উস্কে দেবে। সবকিছুর জন্য তুই দায়ী, তুই খেয়েছিস, তোর জন্য কবি বাড়ি ছেড়েছে, কোথায় গেছে, বেঁচে আছে না মরে গেছে, আল্লাহ জানে। না না, তোমার ফুফা আপনার পায়ে পড়ে ও কথা বলবেন না। চুপ, দেখেছিস কত বড় ব্যর্থ আমার মুখে হাতে। আদব কায়দা শিখবে কোত্থেকে? বংশটা দেখতে হবে তো। তোর এই শখের কান্না দেখতে দেখতে আমার চোখ দুটো পচে গেল। যা, বাথরুম গুলো পরিষ্কার কর। আরে কবির না, হাবিব, তুমি কেমন আছো দোস্ত? এই চলে যাচ্ছে কোন রকম। তা তোমার কি খবর? কক্সবাজারে একা এসছো না ভাবিকে সঙ্গে এনেছো? ওর কথা জিজ্ঞেস করো না দোস্ত। কেন, কি হয়েছে? হাবিব, মালি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? এত উচ্চশিক্ষিত আমি, উচ্চশিক্ষা সবসময় আশীর্বাদ নয় দোস্ত, অনেক সময় অভিশাপও হতে পারে। নইলে মলি আমার মুখে চুনকালে মাখিয়ে পরপুরুষের সঙ্গে এভাবে পালিয়ে যেত না। এর চেয়ে গ্রামের কোনো সহজ সরল অল্প শিক্ষিতা মেয়েকে যদি বিয়ে করতাম, জীবনে সুখী হতাম। যাকে, আমার শরীরটা বিশেষ ভালো না, ডাক্তারের পরামর্শে চেঞ্জে এসেছি, একটা ইঞ্জেকশন নিতে হসপিটালে যাচ্ছি, তুমি যাবে? চলো। আর বলবেন না ভাই, গ্রামের এক সাধারণ মেয়ে, ছ মাস হয় বিয়ে হয়েছে, স্বামীটা আজ অ্যাক্সিডেন্ট করে মারা গেল, সেই শোক সহ্য করতে না পেরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
সালমা তোমার জীবনের আশীর্বাদ, আর তুমি তাকে এত অবহেলা করছো, এত দুঃখ দিচ্ছ। তুমি পাপি, হ্যাঁ তুমি পাপি, হ্যাঁ হ্যাঁ আমি পাপি, আমি পাপি, আমি মহাপাপি। সালমার কাছে ক্ষমা চেয়ে এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে, এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। সালমা, পায়ের কাছে মাথা ঘুরে মরতে রাজি, অথচ তোমার স্বামীর কাছে তোমার এক কানা করে মূল্য নেই। তোমার স্বামী একটা নিষ্ঠুর কসাই। তোমার ওই মিষ্টি হাতে ঠিক এমনি করে আর একদিন চর মেরেছিলে, সেই স্মৃতি মন থেকে মুছে যায়নি। আজ সুদে আসলে প্রতিশোধ নেবার পালা আমার। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি? এই যে মা, দেখো দেখো কি কেলেঙ্কারি! তোমাদের চৌধুরী বংশের বউ, তার কাণ্ড দেখো, কবির বাড়ি নেই, সেই সুযোগে বাড়ির চাকরকে ডেকে এনে ছিছি ছিছি আমি না এলে আল্লাহ দোহাই লাগে, আমাকে অবিশ্বাস করবেন না। রামকিনি বেরো বেরো। সালমা সালমা সালমা, সালমা কোথায়? চুপ করে আছো কেন বলো, সালমা কোথায়? সালমা নেই। কি বলছো তুমি? হ্যাঁ বাবা, চৌধুরী বংশের মান ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়ে হতভাগে চলে গেছে। না ফুপু, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। না কবির, মার কথাই সত্যি, সালমা সালমা দুষ্টুটা। বাবা কবির, গোটা দুনিয়া তোকে মিথ্যে বলতে পারে, কিন্তু আমি তোর মায়ের মতো, প্রাণ গেলেও আমি তোকে কিছুতেই মিথ্যে বলতে পারি না। বিশ্বাস কর বাবা, তোর বউ কলঙ্কিনী ওই দুলালের সঙ্গে বেরিয়ে গেছে। না না, কখনো না। সালমাকে আমি জানি, সালমাকে আমি চিনি, ও নিষ্পাপ ফুলের মতো পবিত্র। তোমাদের কারো কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। সালমা সালমা সালমা, কে, কাকে চাও বাবা? সালমা সালমা কোথায়? সালমা তো এখানে আসেনি বাবা। বিশ্বাস করো সালমা, আমি ওদের কারো কথা বিশ্বাস করিনি। ওরা যা বলেছে সব মিথ্যে আমি জানি। তুমি শুধু আমার উপর অভিমান করে আমাকে ছেড়ে চলে গেছো, একটিবার তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না। তুমি তুমি এত নিষ্ঠুর সালমা, এত নিষ্ঠুর। না দুলাল ভাই, না, তুমি ওখানে যেও না। একবার, শুধু একটিবার অন্তত স্যারের সঙ্গে দেখা করি বোন।
আমার স্যার জ্ঞানী ব্যক্তি, সব কথা খুলে বললে তিনি ঠিক ওই শয়তানদের চক্রান্ত বুঝতে পারবেন, তাদের উচিত শিক্ষা দেবেন। না দুলাল ভাই, দোহাই লাগে তুমি যেও না, ওরা যে কসম দিয়েছে ও বাড়িতে আমি আর কোনো দিন ফিরে যেতে পারবো না, তাহলে আমি যে আমার স্বামীর মরা মুখ দেখব। আচ্ছা বোন, আমি যাবো না, আমি যাবো না। আল্লাহ, তুমি আমাকে যত খুশি দুঃখ দাও, শুধু আমার স্বামীকে সুখে রেখো, শান্তিতে রেখো। কি বললে? সব ব্যাংকের কাছে বন্ধক আছে? হ্যাঁ কবির, সর্বনাশ হয়ে গেছে, আমি কিছুই জানতাম না। এই বাড়ি, মিল, ফ্যাক্টরি সব ব্যাংকে বন্ধক রেখে মামা 3 কোটি টাকা লোন নিয়েছিলেন। শুধু আসলে সেই ঋণের পরিমাণ এখন 4.5 কোটি টাকা। এর আগে ব্যাংক মামাকে ঋণ শোধের অনেক সময় দিয়েছে, আর কিছুতেই সময় দিতে রাজি না। ব্যাংকের ফাইনাল নোটিস আর ব্যাংক ঋণের কাগজপত্র। এখন কি করবো কবির? কি আর করা যাবে? বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি সব বিক্রি করে বাবার দেনা শোধ করতে হবে। তাহলে আমরা যে একেবারে রাস্তার ফকির হয়ে যাব কবির। বিষয় সম্পত্তি, টাকা পয়সার চেয়ে বাবার মান সম্মানের দাম অনেক বেশি। আজ বাবা নেই, কিন্তু সন্তান হিসেবে তার মান সম্মান আমাকেই রক্ষা করতে হবে। আমি কি করব কবির? রহমানের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি, আজ এখানে কাল সেখানে, এই অবস্থায় মাকে সঙ্গে নিয়ে। সেজন্য তোমাকে ভাবতে হবে না, ফুপু আমার কাছেই থাকবেন। আমরা আমরা কোনো ভাড়া বাড়িতে গিয়ে উঠবো। আমি আর বাঁচবো না সিস্টার, আমি মরে যাব সিস্টার। কে বলেছে? আপনার কিছুই হয়নি, দেখি। এবার একটু ঘুমাবার চেষ্টা করুন। হ্যাঁ ঘুম, এবার কবরে গিয়ে ঘুমাবো, সব আমার পাপের শাস্তি, আমি মহাপাপি। শরীফের কুপরামর্শে তোর সতীলক্ষ্মী বউকে কলঙ্কের মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ বাবা, সেই পাপে বছরের পর বছর ধরে আল্লাহ আমাকে পঙ্গু করে রেখেছেন। মনে বড় আশা ছিল কোনোদিন বৌমার দেখা পেলে তাহলে তার পায়ে ধরে মাপ চেয়ে নেব, সে আশা আমার আর পূরণ হলো না। কোন কুক্ষণে যে শরীফকে পেটে ধরেছিলাম, আজ আজ এত বছর হয়ে গেল, একটা দিনও আমার খোঁজ খবর নিতে এলো না। কবির, তুই ছেলে না হলেও আমার জন্য যা করেছিস বাবা, কেউ তা করে না। প্রতিশোধ, তুই প্রতিশোধ নিস কবির। মিথ্যে দেনার দায়ে শরীফ তোর বিষয় সম্পত্তি বিক্রি করে বেনামিতে নিজেই কিনে নিয়েছে। আমাকে
করিস বাবা। আর কোনদিন যদি তোর সালমার দেখা পাস বলিস ও যেন আমাকে মাফ করে। এখনো ফেরার নাম নেই, আসুক আজ হাড্ডি গুঁড়ো করব। আল্লাহ বেঁচে গেছি মা, বেঁচে গেছি, বড্ড বাঁচা বেঁচে গেছি মা। বাঁচবো না, তোমার দোয়া সঙ্গে আছে যে। থাক বাবা, বেঁচে থাক। আরে বেঁচে তো গেলাম তোমার জন্যই। কি হয়েছিল বলবি তো? বাস ট্রাক। হ্যাঁ, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক, 10 টন মাল টানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সেই ট্রাক। ওরে বাপ রে বাপ, 80 মাইল স্পিডে। প্রথমে একটা কুকুর, তারপর একটা বেড়াল ছাতু, তারপর একটা ক্যাঙ্গারু। না না না, ছাগল, একেবারে পরোটা। তারপরে আমাকে ধাক্কা দিয়ে শো করে বেরিয়ে গেল। কি সর্বনাশ, আল্লাহর হাজার শুকর তোকে রক্ষা করেছেন। রক্ষা করবে না, তোমার দোয়া সঙ্গে আছে যে। কি হয়েছে খোকা? আরে মামা, তোমার হাতে আবার কি হলো? হাইজাকার তো ধরবেই। কতবার না বলেছি রাত করে বাড়ি ফিরবে না, তা বুঝলে মা? সে কথা কানেই যায় না, এখন সামলাও। জি না, বেঁচেই আছি। খুব গাড়ি বলি মেমসাহ হয়েছেন না, গাড়িতে চড়ে বসলে পরীর মতো পাখা গুন দেখে চলতে পারেন না? চোখ দুটো আমার সামনে, পেছনে নয়, যে পেছনেও নজর রাখবো। অশুভ ছোট লোক, এই যে বড় লোকের বেটি, ভদ্রলোকের মতো ক্ষমা চান ছেড়ে দেই, নইলে আমার তো আর গাড়ি নেই যে ধাক্কা দেবো। গরিব মানুষ, খোদার দেয়া দুটো পায়ে শুধু আছে, সেই পা দিয়ে কি করবেন শুনি? বিসমিল্লাহ বলে কোরবানির গরুর মতো আপনাকে চিৎপটাং করে রাস্তায় শুয়ে দেব, তারপর আপনার বুকের উপর দিয়ে সোজা লেফট রাইট। বুঝতেই তো পাচ্ছেন আপনি বেগুন ভর্তা। শাট আপ। মেয়েদের হাত পাতকাঠি, আর পাতকাঠি আমি ভাঙি না, তাই বেঁচে গেলেন। ঠিক আছে, আমার নাম নীলা, দেখা যাবে কে কার বাপের নাম ভোলায় মিস্টার। খোকা, এই খোকা ওঠ। আর কত ঘুমাবি? ওঠ, এই ওঠ, ওঠ না, এই ওঠ, 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 ওঠ। কি হয়েছে? পাজি, এভাবে তুই বি অনার্স পাস করবি না, সকাল 10টা পর্যন্ত ঘুমাস। ঘুমাচ্ছি তো কি হয়েছে, এই ঘুমিয়ে ঘুমিয়েই তো তোমার ছেলে ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছে। বুঝলে মা, লেখাপড়া শিখে আসলে কিছুই করা যায় না। গিয়ে দেখো গে, আজকাল যত সব মূর্খরা সমাজের মানিগুনি সেজে বসে আছে, তারাই সমাজের হত্যাকর্তা। আর শত শত বিএ এমএ পাস ছেলে সামান্য একটা কেরানির চাকরির জন্যে হন্যে হয়ে দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা, কি ভাবছো তুমি? কিছু না তো। প্লিজ মা, রাগ করো না, দেখো তোমার ছেলে ঠিকই ফার্স্ট হবে। মা, আমি তোমাকে সবসময় আমার বুকের মধ্যে রাখতে চাই, আজ থেকে এই চেন আমার, দাও পরিয়ে দাও।
লক্ষ্মী মামুনি। আপনার প্রমোশন হয়েছে মিস্টার চৌধুরী, এই কলেজ থেকে আপনাকে বদলি করা হয়েছে মেট্রোপলিটন সরকারি কলেজের বাংলা বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে আপনি জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার। শোনো একটু গল্প করি। এটা তোমার ক্লাব নয়, কলেজ, সবাই দেখছে, ছাড়ো। কিরে চান্স পেলি না, ডেঞ্জারাস ছেলে, মেয়েদের পাত্তাই দিতে চায় না। আরে রাখ তোর পাত্তা, কত দেখলাম পড়তো আমার পাল্লা বুঝিয়ে দিতাম, কত ধানে কত চাল। খবরদার ওর দিকে নজর দিবি না, ও আমার টার্গেট। আমার ভারী বয়েই গেছে, এই চল। নতুন চিড়িয়া সবে জয়েন করেছে, কোত্থেকে আমদানি হলো আল্লাহই মালুম। তবে হ্যাঁ, পরীক্ষা না নিয়ে আমরা কিছুতেই স্যার বলে স্বীকার করবো না, কি বলিস? অফকোর্স। আজ আমরা বলাকা কাব্যের গতিবাদ সম্পর্কে আলোচনা করব। যেই ছুড়ে মারুক না কেন ওটার একটা গতি ছিল, তবে হ্যাঁ লক্ষ্যভেদ করতে পারিনি, কারণ প্র্যাকটিসের অভাব, জ্ঞান। তা যে ব্যাপারই হোক না কেন তাকে কাজে লাগাতে হলে প্র্যাকটিসের প্রয়োজন, আন্ডারস্ট্যান্ড? যে ডিম ছুড়েছে সৎ সাহস থাকলে উঠে দাঁড়াও। আমি আরো লজ্জিত যে আমি একদল ভীরু কাপুরুষদের ক্লাস দিচ্ছি না। থ্যাংকস। আর কেউ? মাই গড, সারা ক্লাসে একজন মাত্র সাহসী ছেলে, আর কেউ নেই? আছে। ভেরি গুড, সত্যি তোমরা সাহসী, এবং আমি জানি তোমাদের কাছে আরো ডিম আছে। এবার আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, তোমরা সবাই মিলে আমাকে টার্গেট করবে, যদি একটা ডিম আমার গায়ে লাগাতে পারো, কথা দিচ্ছি এই মুহূর্তে আমি ক্লাস ছেড়ে চলে যাব। গেট রেডি, 1 2 3। বোঝা গেল তোমাদের কারো হাতে নিশানা ঠিক না। এবার আমার পালা, না অনুক, একই বলে নিশানা। তাহলে বোঝা গেল আমার কাছে তোমাদের আরো অনেক কিছু শেখার আছে। আমি তোমাদের স্যার, তোমরা আমার ছাত্র, আমার সন্তান তুল্য। আজ এখানে ক্লাস শেষ, আগামী ক্লাসে প্রয়োজন পড়লে আরো কিছু শিক্ষা দেব। ভাই খুব আসা।
আছে না যদি তোমাদের সব কটাকে আমি কাঁদাতে না পারি তবে আমি বাপের বেটাই নই চল আমি বাপের বেটাই নই বেশ হয়েছে যেমন কুকুর তেমন মুগুর নতুন স্যার সাপের বিষদাঁত ভেঙে দিয়েছে যাই বলিস খোকার মতো হ্যান্ডসাম ছেলে এই কলেজে আর একটু নেই এবার চোখ খুলুন আর দাঁত বের করে হাসা হবে জোরে গাড়ি চালানো হবে এবার এক লাইন গান শোনান তো গান কান্দে পড়িয়া মগা কান্দে মগা নয় বগি বগি কান্দে রে এবার বলুন বাপের নাম ভুলে গেছি আমার সঙ্গে লাগতে এলে এভাবেই বাপের নাম ভুলিয়ে ছাড়বো মনে থাকবে থাকবে ওকে করছো বাবারা পরীক্ষা দিচ্ছি তা তো দেখতেই পাচ্ছি কিন্তু বই নিয়ে আপনার কোনো অসুবিধা আছে তা তো একটু আছে পরীক্ষার হলে বই নিয়ে এখন দেয়া যায় না মানে না দেওয়া যায় না জি কাজটা ভালো করলেন না স্যার শালা রাস্কেল গেল নিয়ে যান এগুলো জি স্যার গুড বাই থ্যাংক ইউ স্যার ক্যারি অন ওই যে গুড বাই আসছে কিরে তুই পরীক্ষা দিলি যে হ্যাঁ মা আমাকে কষ্ট করে লেখাপড়া করান পাশ আমাকে করতেই হবে প্রফেসর আমাদের সবাইকে বের করে দিল তবু তুই পরীক্ষা দিলি কোনো প্রোটেস্টই করলি না প্রোটেস্ট করবো কেন স্যার অন্যায় কিছু করেননি তোরা নকল করছিলি বের করে দিয়েছেন আচ্ছা প্রফেসরের জন্য খুব দরদ দেখছি শালা প্রফেসর তোর বাপ লাগে নাকি বাপ নয় বাপের মতো শিক্ষকের কাছে প্রতিটি ছাত্রই তার সন্তান তোমরা কাওয়ার্ড কাপুরুষ একা তুমি ওকে অ্যাটাক করেছো আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল আমার সঙ্গে বলুন এখানে বলা যাবে না প্লিজ গাড়িতে চলুন মানে চলুন না চলুন প্লিজ নামুন না আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে অভিযোগ হ্যাঁ গুরুতর অভিযোগ আমি মরে গেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠাট্টা করছেন সত্যি আমি মরে গেছি Thank you.
তোমাকে চিলে আছিলে মন দিলে মন নিলে দু চোখে তুমি ছাড়া আর কিছু নেই তাই আমি ভালোবাসি শুধু তোমাকে আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার জানি শুধু এই তো দূরে ছিলে মনো দিলে মনো নিলে দু চোখে তুমি ছাড়া আর কিছু নেই তাই আমি ভালোবাসি শুধু তোমাকে মোহে পৃথিবীর সীমা ছাড়িয়ে শুনবো না কিছু দেখবো না পিছু দূরে কোথা যাব হারিয়ে হাতে রেখে হাতে মোরা একসাথে গানে গানে সুর ছড়াবো রং ধনু থেকে হাতে রং মেখে রঙে রঙে মনে রাঙাবো দূরে ছিলে এলে মন দিলে মন নিলে দূরে ছিলে কাছে এলে মন দিলে মন নিলে দু চোখে তুমি ছাড়া আর কিছু নেই তাই আমি ভালোবাসি শুধু তোমাকে সাজাবো তুমি রবে পাশে প্রতি নিঃশ্বাসে তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যাব দিন ক্ষণ দেখি মেহেদি মেখে তোমারই বধুয়া হব জীবনেও তুমি মরণেও তুমি চিরদিন তোমারই রব দূরে ছিলে এলে মন দিলে মন নিলে দূরে ছিলে কাছে এলে মন দিলে মন নিলে দু চোখে তুমি ছাড়া আর কিছু নেই তাই আমি ভালোবাসি শুধু তোমাকে আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার জানি শুধু এই তো দূরে ছিলে কাছে এলে মন দিলে মন নিলে দু চোখে তুমি ছাড়া আর কিছু নেই তাই আমি ভালোবাসি শুধু তোমাকে মন দিলে মন নিলে দু
ছাড়া আর কিছু নেই, তাই আমি ভালোবাসি শুধু তোমাকে। সন্তানের মতো স্নেহ করেন, একটু ভালো করে যত্ন নিও মা। উনি এখন কেমন আছেন? খুব একটা ভালো নয়, তুই একটু দোয়া কর বাবা। হ্যাঁ মা, আল্লাহ নিশ্চয়ই আমার স্যারকে ভালো করে দেবেন। সালমা, পেশেন্টের কোনো আত্মীয় স্বজন আসেনি? ওনার তো আত্মীয় স্বজন কেউ নেই, আপনি আমাকে বলতে পারেন। দেখুন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অনেক রক্তের দরকার, কিন্তু আমাদের হাসপাতালে এ নেগেটিভ গ্রুপের রক্ত নেই। আমি রক্ত দেব, আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ। ইজ ইট? হ্যাঁ, কাম অন কুইক, চলো। আল্লাহ, ছেলে বাবার জন্য রক্ত দান করছে, তুমি কবুল করো। ডাক্তার সাহেব, যত প্রয়োজন রক্ত নিন, আমার শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পেশেন্টকে বাঁচাতেই হবে। রক্ত যখন পাওয়া গেছে, হার ভয় নেই। ওনার সঙ্গে তোমার কি করে পরিচয় হলো? উনি আমার স্যার। স্যারও পিতৃতুল্য। সালমা, সত্যি তুমি ভাগ্যবতী যে তুমি এমন এক সৎ ছেলের মা। আজকাল শিক্ষকের প্রতি ছাত্রের এমন ভক্তি শ্রদ্ধা খুব একটা দেখা যায় না। হ্যাঁ, তুমি যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যেও, কিছু ফর্মালিটিজ আছে সারতে হবে। আমার খোকা। Thank you.
ইনি আমার মা। এই ওষুধগুলো আনতে হবে, এক্ষুনি আনছি। ইউ আর লুকিং ফ্রেশ টুডে, ভেরি গুড, ভেরি গুড। সালমা, সালমা শুয়ে থাকুন, আপনি অসুস্থ। হ্যাঁ সালমা, আমি অসুস্থ। আজ 20 বছর ধরে আমি অসুস্থ। অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল আসার পর এক রোগীকে তুমি নার্স হয়ে সেবা করেছো, তার বাইরের কতটাকে সারিয়ে তুলেছো, কিন্তু আজ 20 বছর ধরে এই রক্তাক্ত ক্ষত বিক্ষত হৃদয় এক প্রিয়তম স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, তার সেবা শুশ্রূষা থেকে বঞ্চিত। হৃদয়ের এই ক্ষতকে তুমি ছাড়া কেউ সারিয়ে তুলতে পারবে না সালমা। আমি তো আজীবন আমার স্বামী দাসী হয়ে থাকতে চেয়েছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত তার সেবা করে তার পায়ে মাথা রেখে মরতে চেয়েছিলাম, কিন্তু সেই সৌভাগ্য আমার কপালে সইল না। ওরা ওরা আমাকে মিথ্যে কলঙ্কের অপবাদ দিয়ে অপমান করে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু আমি ওদের কথা বিশ্বাস করিনি সালমা। স্বীকার করছি তুমি অল্প শিক্ষিতা ছিলে, সেই জন্য আমি তোমাকে অবহেলা করেছিলাম, অনেক দুঃখ দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো তুমি যে সম্পূর্ণ নিষ্পাপ ফুলের মতো পবিত্র, আমার এই দৃঢ় বিশ্বাস কেউ ভাঙাতে পারেনি, কেউ কোনোদিন পারবেও না। ভুল তো মানুষই করে সালমা, আমিও করেছিলাম। আমার ধারণা ছিল বইপত্রে ছকে বাধা বিদ্যায় বিদ্যান, না হলে মানুষ মানুষ হয় না। পরে সে ভুল আমার ভেঙে গেছে, কিন্তু ভুল ভাঙার পর 20 বছর ধরে পাগলের মতো তোমাকে খুঁজে বেড়িয়েছি, দিন রাত অনুতাপের আগুনে জ্বলে পুড়ে মরেছি, কিন্তু তবু তোমাকে পাইনি। আমরা দুজনেই পরিস্থিতির শিকার সালমা। ফুপু তার পাপের শাস্তি দুনিয়াতে পেয়েছেন, পঙ্গু হয়ে বছরের পর বছর তিলে তিলে মৃত্যু যন্ত্রণায় ভুগেছেন, অবশেষে মৃত্যুর আগে সব কথা আমাকে বলে গেছেন। কলঙ্কের মিথ্যে অপবাদ দিয়ে তারা তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল। আমার হাত ধরে কেঁদে কেঁদে ফুপু অনুরোধ জানিয়ে গেছেন তুমি যেন তাকে ক্ষমা করো, আর সেদিন ভুল বুঝে আমি তোমার প্রতি যে অবিচার করেছিলাম সেই জন্য তুমি আমাকে ক্ষমা করো সালমা। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগী করো না, আমাকে ছোট করো না সালমা। স্বামী কাছেই থাক আর দূরেই থাক, স্বামীর চেয়ে আপনজন মেয়েদের জীবনে আর কে আছে? ভাগ্যের নির্মম পরিহাস আমাকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিল, এবারে আমাকে তোমার কাছে কেড়ে নাও সালমা, আমাদের সন্তান, আমার খোকাসোর পিতৃত্বের পরিচয় দাও। তা সম্ভব নয়, ওগো তা সম্ভব নয় সালমা। হ্যাঁ, কারণ খোকা জানে ওর বাবা 20 বছর আগে বিদেশে চলে গেছে, ফিরে আসেনি, কোনোদিন ফিরে আসবেও না। এখন এত বছর পর কোন যুক্তিতে ওকে আর বিশ্বাস করাতে পারবো না তুমি ওর জন্মদাতা, তুমি ওর বাবা। না, মিথ্যে কথা, ওর বাবা বিদেশ যায়নি, আমি, হ্যাঁ আমি, আমি ওর জন্মদাতা, আমি ওর বাবা। আমি বলতে পারবো না। কেন পারবে না? খোকা যখন জানতে চাইবে দেশে থাকা সত্ত্বেও কেন সে এতদিন বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, তখন তাকে আমি কি জবাব দেবো, কি জবাব দেবো সালমা? তুমি তুমি বা তাকে কি জবাব দেবে বলো সালমা। বুকে পাথর বেঁধে আমি সব দুঃখ সইতে পারি, কিন্তু আমি আমার স্বামীকে কোনোদিন কারো কাছে ছোট করতে পারবো না সালমা। তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে আমার কসম দিয়ে বলছি, তুমি কোনোদিন খোকাকে বলবে না তুমি ওর বাবা, তোমারই সন্তান, তোমারই সন্তান। তুমি এত নিষ্ঠুর সালমা, এত বড় কসম দিয়ে গেলে, বাবা হয়েও আমার খোকাকে আমি বলতে পারবো না যে আমি ওর বাবা, খোকা আমারই সন্তান।
স্যার। মা চলে গেছেন? হ্যাঁ। আপনি বিছানা ছেড়ে উঠেছেন কেন? আপনার শরীরটা এখনো দুর্বল, শুয়ে থাকুন, আমি আবার আসব। ফলগুলো রইল, খেয়ে নেবেন স্যার। আপনি একজন কোটিপতি কন্ট্রাক্টর, আর আপনার একমাত্র মেয়ে নীলা সে কিনা এক অতি সাধারণ নার্সের ছেলের সঙ্গে প্রেম করছে। শুনলে শুনলে তোমার মেয়ের কাণ্ড, আমি চাপকে ওই ছোকরার পিঠে চামড়া তুলে দেব। আমার ভয়ে বাঘে বকরিতে এক ঘাটে পানি খায়, আমার ইজ্জতের উপর হামলা আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমি ওই ছোকরাকে গুলি করে মারবো। মঙ্গল আপনারা কারা? পারুল, সালমা, সালমা, তুই আমার নীলার বিয়ে আমার শয়ের ছেলে খোকার সাথেই হবে। কে হবে না? জি জি জি, তুমি যখন বলছ হবে হতেই হবে। সই, ওরা দুজন দুজনকে ভালোবাসে, এ বিয়েতে তোর আপত্তি নেই তো? আপত্তি কিসের, তোর মেয়ে তো আমারই মেয়ে, আর তোর ছেলে তো আমারই ছেলে। আমারও তো। সালাম আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আমি তাহলে মিষ্টি নিয়ে আসি আপা। ওরে ভাই চলো। তা আমাদের খোকা বাবাজি কোথায়? মন করে তু হাত বাড়াবো,
যে এই পদ হারাবো হারানো হৃদয়টারে কি করে ফেরাবে প্রেম কি ফেরানো যায় কখনো জীবনে ছিল বলে আজ আমাকে তোমার ঘরে ঢোকার অনুমতি দেবে না সালমা না এসে পারলাম না তোমরা ছাড়া আজ যে আমার আর কেউ নেই সালমা আমি আমি বড় একা সালমা সালমা না 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 আমাকে আর তুমি অপরাধী করো না সালমা আমি তোমাকে পদধূলি দেবার যোগ্য নই তুমি তুমি আমার স্ত্রী অথচ স্বামীর দায়িত্ব পালন করতে পারিনি হোক আমার সন্তান অথচ পিতার দায়িত্ব পালন করতে পারিনি আর মা হয়ে তুমি একা মেয়ে মানুষ অনেক দুঃখ কষ্ট সয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করে আমার কোকাকে মানুষ করে তুলেছ তুমি তুমি সত্যি নারী জাতির গৌরব আমি আমি তোমার যোগ্য নই সাল অপরাধী করো না জীবনী মরণে তুমি যে আমার সব হগো তুমি যে আমার স্বামী তুমি তুমি এত মহৎ সালমা আমার জন্য তোমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে তুমি তুমি আমাকে স্বামীর মর্যাদা দিচ্ছ তোমার মতো স্বামী কজন আর ভাগ্যে জোটে অনেক সাধনার পর তোমার মতো স্বামী পাওয়া যায় আর আমি তোমাকে পেয়েছি বিনা সাধনায় শুধু খোদার দয়ায় সালমা 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 তুমি
কত বদলে গেছো, চুলে পান ধরেছে। তুমিও তো কত বদলে গেছো, আজ আমার খোকার মা। কি হলো সালমা? আল্লাহর দোহাই লাগে তুমি চলে যাও, খোকা দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে, তোমার দুটি পায়ে পড়ে তুমি চলে যাও। কোনদিন ওর বাবার পরিচয় জানবে না সালমা। সালমা তুমি চলে যাও, দয়া করে তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। তবে আর বলছি কি? হায় আল্লাহ! হ্যাঁ, কি বলছিস তুই? আরে বেটা, আমি নিজের চোখে দেখেছি। ভেরি স্যাড, ইম্পসিবল, এ হতেই পারে না। হয় হয়, দুনিয়াতে এখন অনেক কিছুই ঘটে, তুমি নিজে দেখেছো। তবে কি মিথ্যে বলছি? চলে কি ব্যাপার সুন্দরীরা, এখানে দাঁড়িয়ে কি করছো? ব্যাপার বলতো, সারা কলেজ একেবারে গম্ভীর, কোনো শালাই কোনো কথা বলছে না। নীলা, কি হয়েছে নীলা? কলেজ শুদ্ধ সবাই কেমন যেন আমাকে অ্যাভয়েড করে চলছে। কি হয়েছে নীলা? নীলা, আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। তোমার এমন কি কথা যা তুমি আমাকে বলতে পারবে না? কথা আমার নয় খোকা, কথা যে তোমার। আমার কথা? কি কথা? না না, আমি কিছুতেই বলতে পারবো না। শুধু তোমার জন্য, তোমার মতো সতী স্ত্রী, তোমার মতো পবিত্র মা, তোমার মতো এক মহান নারীকে তোমার সন্তান ভুল বুঝে চরিত্রহীন আর কলঙ্কিনী না ভাবে। চুপ করো, চুপ করো, চুপ করো। বাবা, রাখো তোমার কান্নার অভিনয়। সারা জীবন ধরে তুমি আমার সঙ্গে অভিনয় করে এসেছো এক মহান মায়ের ভূমিকায়, আজ আজ তোমার মুখোশ খুলে গেছে। তুমি আমাকে যত খুশি গাল দাও, যত ইচ্ছে অপমান করো, যত খুশি মারো, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। ওর বিন্দু মাত্র অপমান আমি সহ্য করবো না। হ্যাঁ খোকা, তাই করো। একদিন তোমার রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল, আজ সেই রক্ত হিংসদ হয়ে যাক, মারো। হতভাগা, কাকে তুই খুন করবি? তোর জন্মদাতা বাবাকে। তুমি মিথ্যে বলছো না খোকা, উনি তোমার বাবা। তোমার মা মিথ্যে বলছে না, উনি তোমার বাবা। না, আমি মানি না, আমি মানি না, আমি মানি না খোকা। ওগো, কি হয়ে গেল? সব ঠিক হয়ে যাবে সালমা, সব ঠিক হয়ে যাবে। সালমার চেয়ে আমি বললে, হ্যাঁ স্যার, আমি ওদের রাস্তাটা দেখে এসেছি। শরীর আমার লক্ষ্মী মামনি পাগলামো করে না,
নাদের আমার একমাত্র পুত্র, আর ওকে বিয়ে করে তুমি হবে আমার একমাত্র পুত্র বধূ। তারপর ইনশাল্লাহ তোমার কোল জোরে আসবে একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে, আমি দাদা হব, আমার বউ দাদি হবে, বলো মামনি রাজি? বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, এবার আঙুলটা একটু পাকাতেই হবে। অবাক হচ্ছ কেন মামনি? তোমাকে একটা জাদু দেখাবো, ভারী মজার জাদু। কসম দিয়ে বলছি, ওরা আমাকে মেরে ফেলুক, তবু তুমি ওদের কাছে মাথা নত করো না। হারাম করে দল, যদি সাহস থাকে একবার আমার হাতের বাঁধন খুলে দেয়। সর্বনাশ, এ তো দেখছি একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। তুমি যদি সত্যি খোকাকে ভালোবেসে থাকো, ওকে তুমি রক্ষা করো মা, বলো তুমি নাদের বউ হবে? তাহলে খোকার ধরফরানিটা একটু দেখাই। অপারেশন টেবিল, ইয়েস বস। সন্তানের মরণ না চাস তাহলে খোকার বাঁধন খুলে দে, খুলে দে খোকা, খুলে দে। সন্তান বেঁচে থাকতে মা কিছুতেই মরতে পারে না, আগে আমাকে মার। না,
স্বামী বেঁচে থাকতে স্ত্রী, বাবা বেঁচে থাকতে সন্তান, কিছুতেই আগে মরতে পারে না। আগে আমাকে মর। সন্তান তাই না রে শুই?